ബിസ്മില്ലാഹിർ റഹ്മാനിർ റഹീം. അസ്സലാമു അലൈക്കും വറഹ്മത്തുള്ളാഹി വബറകാതുഹു. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বর্তমান পরিস্থিতিতে আমি মহান রব্বুল আলামিনের কাছে তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সেই সাথে তোমরা যারা দেশের বিভিন্ন প্রান্ত হতে ইন্টারনেট অনলাইন ফেসবুক লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছ, সকলকে আমি স্বাগত জানাই। উপস্থাপনায় আমি প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সালাম চৌধুরী, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান কম্পিউটার টেকনোলজি বিভাগ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। তা আমি আজকেই বরাবরের মতো তোমাদের কম্পিউটার টেকনোলজি বিভাগের চতুর্থ পর্বের ডেটা কমিউনিকেশন সিস্টেম বিষয়টি নিয়ে হাজির হয়েছি, বিষয় কোড 3644। তা আজকে তোমাদের ক্লাস নাম্বার 5, অধ্যায় 5। আজকের আলোচ্য বিষয় হলো মাল্টিপ্লেক্সিং টেকনিক্স। এই অধ্যায়টি পাঠ করলে কি কি জানা যাবে দেখি আমরা। প্রথমেই আছে কমিউনিকেশন সিস্টেমের মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং সম্পর্কে আমরা জানতে পারব এবং মাল্টিপ্লেক্সিং এর প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে, এবং সেই সাথে মাল্টিপ্লেক্সিং সিস্টেমের বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে জানতে পারবে, ফ্রিকোয়েন্সি ডিভিশন, টাইম ডিভিশন, ওয়েব ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ডিমাল্টিপ্লেক্সিং সম্পর্কে জানতে পারবে। ফ্রিকোয়েন্সি ডিভিশন, টাইম ডিভিশন, ওয়েব ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ডিমাল্টিপ্লেক্সিং এর সুবিধা অসুবিধা এবং নানাবিধ ব্যবহার সম্পর্কে তোমরা জানতে পারবে। বেসব্যান্ড ব্রডব্যান্ড ট্রান্সমিশনের মধ্যে পার্থক্যটা জানতে পারবে। নেক্সট, মাল্টিপ্লেক্সিং টেকনিক্স। তো মাল্টিপ্লেক্সিং টেকনিকটা কি, এখানে দেখি মাল্টিপ্লেক্সিং এর উদ্দেশ্য হলো অনেকগুলি চ্যানেলকে এক করা, একত্র করা, আর ডিমাল্টিপ্লেক্সিং এর উদ্দেশ্য হলো প্রাইভেসি এবং অ্যান্টি জ্যামিং রক্ষা করে একটি চ্যানেলের ব্যান্ডউইথকে প্রয়োজনীয় একাধিক চ্যানেলের ব্যান্ডউইথে বিভক্ত করা। তা আমি একটি কনসেপ্টে একটু ধারণা দিয়ে ধারণা দিই। এখানে আমরা দেখি চারজন ইউজার থেকে এখানে চারটি মেসেজ সিগন্যাল আছে। এই চারটি মেসেজ সিগন্যাল, এই মেসেজ সিগন্যালগুলিকেই আমি দূরবর্তী অন্য আর চারজন ইউজারের নিকট আমি ট্রান্সমিট করব। যদি ট্রান্সমিট করতে চাই তাহলে এই মেসেজগুলি হয় অনেক সময় লো ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথের মেসেজগুলি হয়ে থাকে। এই মেসেজগুলিকেই আমি একটি চ্যানেলের মধ্য দিয়ে আমি ট্রান্সমিট করতে চাই। তাহলে মেসেজগুলিকে যদি একটি চ্যানেলের মধ্য দিয়ে মেসেজ ট্রান্সমিট করতে চাই তাহলে এইভাবে করে চারটি মেসেজ সিগন্যালকে এক জায়গায় নিয়ে আসা হবে। এখানে চারটা মেসেজ সিগন্যালকে একত্র করা হয়। এখানে একটা মাস্ক আছে, এটাকে মাস্ক বলা হয়। এই অংশটা হচ্ছে সেন্ডারের অংশ। তাহলে এই মাস্কখানে এখানে একটা কমিউনিকেশন চ্যানেল আছে, এই কমিউনিকেশন চ্যানেল আবার এখানে একটি ডিমাক্স আছে। এই ডিমাক্সের সাহায্যে সেন্ডারের নিকট হতে আগত চারটি মেসেজ সিগন্যালকে আবার আলাদা আলাদা করে চারজন রিসিভারের নিকট পৌঁছে দেওয়া হয়। এটাকে বলা হয় ডিমাক্সিং। এই হলো মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং এর সাধারণ ধারণা। নেক্সট, কমিউনিকেশন সিস্টেমের মাল্টিপ্লেক্সিং মাল্টিপ্লেক্সিং সিস্টেম। তো এখানে আরো ব্যাপকভাবে বর্ণনা করা হয়েছে মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং কে সংক্ষেপে মাক্সিং বলা হয়। অর্থাৎ যে প্রক্রিয়ায় দুই বা ততোধিক নিম্ন ব্যান্ডউইথের চ্যানেলকে একত্র করে বৃহৎ ব্যান্ডউইথের একটি সংযোগ তৈরি করে, যা কমন একটি ট্রান্সমিশন মিডিয়া হিসেবে দুটি ডিভাইসের মধ্যে ডাটা, ভয়েস, ভিডিও, অডিও লিঙ্ক স্থাপিত হয়, সে প্রক্রিয়াকে মাক্সিং বলা হয়। দুটি ডিভাইসের মধ্যবর্তী ট্রান্সমিশন মিডিয়ার ব্যান্ডউইথ অবশ্যই ডিভাইস দুইটির প্রয়োজনীয় ব্যান্ডউইথের চেয়ে
তুলনামূলক ভাবে বেশি হবে, অর্থাৎ লিংক কে দুটি ডিভাইসে শেয়ার করবে। মেনি টু ওয়ান সম্পূর্ণ করার প্রক্রিয়াই হলো মাস্কিং। আর মেনি টু ওয়ান অর্থাৎ এখানে আমি আবার দেখাই, এখানে যে চারটি সিগন্যালকে যে কোনো চারটি অথবা চারের অধিকও হতে পারে, চারের অধিকও হতে পারে, এসব সিগন্যালকে এভাবে করে মার্স করা হয়, একাত্তরে করা হয়। পরে আবার এই কমিউনিকেশন অর্থাৎ ট্রান্সমিশন মিডিয়া আছে, এই ট্রান্সমিশন মিডিয়ার ভিতর দিয়ে ট্রান্সমিট করার পর এটা অপর প্রান্তে এটাকে আবার আলাদা করা হয়। এভাবে আলাদা আলাদা করে চারজন ইউজারের নিকট পৌঁছে দেওয়া হয়। তো এইখানে এই যে স্যান্ডারের প্রত্যেকটি সিগন্যালের যে ব্যান্ডউইথ, এই ব্যান্ডউইথে সেই ট্রান্সমিশন মিডিয়ার ব্যান্ডউইথ অবশ্যই বড় হতে হবে, বেশি হতে হবে, না হয় ট্রান্সমিশন করা সম্ভব হবে না। আর এই যে এদিকে চারটা সিগন্যালকে চারটা অথবা আমি এখানে চারটা ধরে নিয়েছি, চারের অধিকও হতে পারে, আবার কমও হতে পারে, এই একটাও হতে পারে, এই চারটি সিগন্যালকে একত্রে করা, একত্রে করাটাই হচ্ছে মাল্টিপ্লেক্সিং। আর এটা ট্রান্সমিট করার পর অপর প্রান্তের রিসিভার অংশে এখানে এসে এগুলিকে আবার চ্যানেলগুলিকে আলাদা আলাদা করে আবার রিসিভ করা হয়, চারজন রিসিভারের নিকট পৌঁছে দেওয়া হয়, এটাকে বলা হয় ডি মাল্টিপ্লেক্সিং। নেক্সট, মাল্টিপ্লেক্সিং এর প্রয়োজনীয়তাটা কি? মাল্টিপ্লেক্সিং এর প্রয়োজনীয়তা হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে কম চ্যানেলের প্রয়োজন হয়। ওই যে আমি আগের শিডে যে দেখিয়েছিলাম স্লাইডে, চারটি চ্যানেলের চারটি সিগন্যালের জন্য, মেসেজ সিগন্যালের জন্য চারটি চ্যানেল ব্যবহার করতে হয়নি, একটি চ্যানেলের ভিতর দিয়ে আমি চারটি মেসেজ সিগন্যালকে ট্রান্সমিট করা যেতে পারে। এই জন্য এখানে বলা হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে কম চ্যানেল প্রয়োজন হয়। একাধিক ডেটাকে একটি চ্যানেলের মধ্যে দিয়ে প্রেরণ করা যায়, ডেটা কমিউনিকেশন দ্রুত গতিতে সম্পন্ন হয়, ডেটা কমিউনিকেশনের কোনো প্রকার ওভারল্যাপিং হয় না, যেহেতু চারটি সিগন্যাল একটি ট্রান্সমিশন চ্যানেলের মধ্য দিয়ে ট্রান্সমিট হয়, সেক্ষেত্রে পরস্পর কি হয় না, ওভারল্যাপিং হয় না। টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে অনেকগুলি ফোন কল একটি তারের মধ্যে দিয়ে ট্রান্সফার করা যায়, টেলিকমিউনিকেশনে অর্থাৎ টেলিফোন লাইনে অনেকগুলি ফোন কলকে একটি তারের মধ্য দিয়ে আমরা ট্রান্সমিট করতে পারি। বর্ধিত চ্যানেলের চাহিদা মেটানোর জন্য মাল্টিপ্লেক্সিং এর গুরুত্ব অপরিসীম। চারটি চ্যানেলের জন্য আমি চারটি মেসেজ সিগন্যালের জন্য আমি চারটি চ্যানেল ব্যবহার করার চেয়ে একটি ট্রান্সমিশন চ্যানেল ব্যবহার করে আমি চারটি অথবা চারের অধিক অথবা চার থেকেও কম হতে পারে চ্যানেলকে একটি ট্রান্সমিশন মিডিয়ার মধ্য দিয়ে আমরা পাঠাতে পারি, সেন্ড করতে পারি। এটা হলো মাল্টিপ্লেক্সিং এর প্রয়োজনীয়তা। নেক্সট, মাল্টিপ্লেক্সিং সিস্টেমের প্রকারভেদ। মাল্টিপ্লেক্সিং সিস্টেম সাধারণত এখানে আছে অ্যানালগ মাল্টিপ্লেক্সিং, ডিজিটাল মাল্টিপ্লেক্সিং, দুটি সিস্টেমে মাল্টিপ্লেক্সিং হয়। এই দুটি সিস্টেম কিন্তু চারটা টেকনিকের উপর ভিত্তি করে হয়। প্রথমে আছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, যেটাকে সংক্ষেপে FDM বলা হয়। তারপর সেকেন্ড, ওয়েভ লেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, WDM। তারপরে আছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, TDM, যেটাকে সংক্ষেপে বলা হয় TDM। কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এই চারটি টেকনিক অ্যাপ্লাই করে অ্যানালগ মাল্টিপ্লেক্সিং এবং ডিজিটাল মাল্টিপ্লেক্সিং তৈরি করা হয়। তো এখানে প্রথম যে দুটি আছে, এই প্রথম দুটি অ্যানালগ সিস্টেমের জন্য ব্যবহার করা হয়, অ্যানালগ সিস্টেমে। আর তিন নাম্বার এবং এই যে চার নিচের এই দুটি কিন্তু ডিজিটাল মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিকোয়েন্সি ডিভিশন, ওয়েভ প্ল্যান, টাইম ডিভিশন, কোড ডিভিশন, এখানে অর্থাৎ আমি যে মেসেজটা পাঠাবো, মেসেজগুলি পাঠাতে চাইলে তাহলে কোন পদ্ধতিটা ব্যবহার করব। ফ্রিকোয়েন্সি এখানে নাম দেখেই বোঝা যাচ্ছে, অর্থাৎ যদি একটা চ্যানেলকে যদি আমি শেয়ার করতে চাই তাহলে ফ্রিকোয়েন্সিকে ভাগ করতে হবে, এখানে ফ্রিকোয়েন্সি ডিভিশনের ক্ষেত্রে। আর ওয়েভ লেন্থের ক্ষেত্রে ওয়েভ লেন্থ তরঙ্গ দৈর্ঘ্যকে ব্যবহার করে এটি ওয়েভ লেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা করতে হবে। আর টাইম ডিভিশনে সময়কে ভাগ করে নিতে হবে, এখানে নাম দেখে বোঝা যাচ্ছে। তারপরে আছে কোড ডিভিশন, এখানে কোড ব্যবহার করতে হবে, এখানে চারটি
চার প্রকারের টেকনিক দেখানো হলো। তা আমরা এগুলির আরো ব্যাপক বর্ণনা দেখব, সবগুলি হয়তো আমাদের দেখানো সম্ভব হবে না সময়ের জন্য। তা আমি দেখি যে কয়টা পারি দেখাবো। নেক্সট, এখানে আছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, FDM, যেটাকে সংক্ষেপে FDM বলা হয়। তো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ ডাটা ট্রান্সমিট করার জন্য আমি এখানে একটি ব্লক ডায়াগ্রাম নিয়েছি। বাম পাশে এখানে দেখানো হচ্ছে এই ব্লক ডায়াগ্রাম, তারপর ডান পাশে আরো একটি ব্লক ডায়াগ্রাম আছে। বোঝার সুবিধার্থে আমি দুটি ব্লক ডায়াগ্রাম নিয়েছি। এখানে দেখা যাচ্ছে কি চারজন ইউজারের নিকট চারটি মেসেজ সিগন্যাল আছে। তো এখানে সিগন্যাল 1, সিগন্যাল 2, সিগন্যাল 3, সিগন্যাল 4, আরো বেশি হতে পারে, কমও হতে পারে। তা আমি চারজন ইউজারের নিকট থেকে চারটি মেসেজ সিগন্যাল এখানে নিয়েছি। এই সিগন্যাল গুলি হলো মডুলেটিং সিগন্যাল বলা হয়, মডুলেটিং, যেটাকে আমরা অন্য জায়গায় দূরবর্তী কোথাও পাঠাবো। যে যে ইউজারের নিকট থেকে যে সিগন্যাল গুলি এগুলাকে মডুলেটিং বলা হয়, মডুলেটিং সিগন্যাল। এগুলি অনেকটা যে লো ফ্রিকোয়েন্সির ব্যান্ডউইথের হয়ে থাকে। তো এটাকে যদি আমরা দূরবর্তী কোথাও পাঠাতে চাই তাহলে এটাকে হাই ফ্রিকোয়েন্সির একটি ক্যারিয়ার ওয়েব যোগ করতে হয়। তো এই যে মূল সিগন্যালের সাথে একটি ক্যারিয়ার হাই ফ্রিকোয়েন্সির একটি ক্যারিয়ার ওয়েব যোগ করতে হয়, এই কাজটা করে মডুলেটর। এই কাজটা করার জন্য চারটি সিগন্যালের জন্য চারটা মডুলেটর আলাদা আলাদা করে বসানো হয়েছে। যদি আরো যদি বেশি সিগন্যাল থাকে আরো বেশি মডুলেটর আমরা এখানে বসাতে হবে। তো এখানে মূল সিগন্যালের সাথে একটি ক্যারিয়ার ওয়েব সিগন্যাল এখানে মিশানো হয়েছে, মিশিয়ে এটাকে ওই যে আউটপুট হিসেবে মডুলেটেড সিগন্যাল হিসেবে এখানে আউটপুট হিসেবে ট্রান্সমিট করা হচ্ছে। তো এইভাবে করে প্রত্যেকটি সিগন্যালের সাথে এক একটি হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার ওয়েব যোগ করা হয়েছে। তো যোগ করে এই চারটি সিগন্যালকে আবার এখানে এসে একটা মাস্ক আছে, এই মাস্কে করে কি এই যে বিভিন্ন ইউজার হতে আগত সিগন্যালগুলিকে একত্রে করা হয়, মার্স্ক করা হয়। মার্স্ক করে এই চারটি সিগন্যালকে একত্রে কম্পোজিট সিগন্যাল বলা হয়, অর্থাৎ একত্র সিগন্যাল। এই সিগন্যালগুলি একটি কমিউনিকেশন মিডিয়ার মধ্য দিয়ে ট্রান্সমিট করা হয়। তো এখানে দেখাচ্ছি, এখানে একটি চ্যানেল আছে, এখানে লাল দাগ দিয়ে দেখানো হচ্ছে, এখানে এটা একটি চ্যানেল, এটা পুরোটাই একটি চ্যানেল। এই চ্যানেলটিকে চারটা সিগন্যালের জন্য চার ভাগে ভাগ করা হয়েছে, ফ্রিকোয়েন্সি ব্যান্ড 1, ফ্রিকোয়েন্সি ব্যান্ড 2, ফ্রিকোয়েন্সি ব্যান্ড 3, ফ্রিকোয়েন্সি ব্যান্ড 4। এভাবে করে আমরা ফ্রিকোয়েন্সিতে ভাগ করে নিয়েছি। তো ধরে নি আমরা ধরতে পারি প্রথম যেটা আছে এটা 100 হার্স, কারণ ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্স, সেজন্য এটা হতে পারে 100 হার্স। তারপরে এটাও 100 হার্স, এখানে চারটা প্রত্যেকটা 100 হার্স করে করে, এটাও 100 হার্স, প্রতিটি 100 হার্স করে করে ফ্রিকোয়েন্সি ব্যান্ডে ভাগ করা হয়েছে। তারপর মাঝখানে কিছুটা গ্যাপ রয়েছে, এখানে ধরে নি 10 হার্স, 10 হার্স ফ্রিকোয়েন্সি এখানে ছেড়ে দেওয়া হয়েছে, এখানে ছেড়ে দেওয়া হয়েছে, একটু গ্যাপ রাখা হয়েছে, গ্যাপ রাখা হয়েছে। এই কারণে ফ্রিকোয়েন্সি ব্যান্ড 1 এবং ফ্রিকোয়েন্সি ব্যান্ড 2 অথবা ফ্রিকোয়েন্সি ব্যান্ড 3, একটি ব্যান্ড এই যে প্রতিটি ফ্রিকোয়েন্সি চ্যানেলের মধ্য দিয়ে, যাতে প্রতিটি সিগন্যাল মিশে যেতে না পারে, একটি আরেকটির সাথে মিশে যেতে না পারে, তার জন্য মাঝখানে একটু গ্যাপ দেওয়া হয়েছে। তো যে এই যে 10 যে হার্স করে গ্যাপ রাখা হয়েছে, এই যে যে গ্যাপটা আছে এটা, এই গ্যাপটাকে বলা হয় গার্ড ব্যান্ড, এটাকে গার্ড ব্যান্ড বলা হয়, মাঝখানে যে গ্যাপটা আছে এটাকে গার্ড ব্যান্ড বলা হয়। তো এখানে চারটা সিগন্যালের জন্য চারটি ফ্রিকোয়েন্সি ভাগ করা হয়েছে, ভাগ করে এই চ্যানেলগুলির মধ্য দিয়ে ট্রান্সমিশন করা হয়। তো এখানে একটা আছে মাল্টিপ্লেক্স, ডিমাল্টিপ্লেক্সার আছে, ডিমাল্টিপ্লেক্সার করে কি এই চ্যানেলের মধ্য দিয়ে কম্পোজিট আকারে যে চ্যানেলগুলি আসে সেগুলিকে আলাদা আলাদা করে আবার বিভিন্ন চারজন ইউজারের নিকট পৌঁছে দেওয়া হয়। এভাবে করে ফ্রিকোয়েন্সিকে ভাগ করে সেন্ডারের নিকট হতে, বিভিন্ন সেন্ডারের নিকট হতে আগত চ্যানেল মেসেজ সিগন্যালগুলিকে এক করে একটি চ্যানেলের মধ্য দিয়ে ফ্রিকোয়েন্সি আকারে ভাগ করে
আবার রিসিভারের নিকট পৌঁছে দেওয়া হয়। এটি হলো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর মূল কনসেপ্ট। এরপরে আসি, এখানে আসি অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ অফ ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, FDM এর সুবিধা অসুবিধা। এখানে আমরা দেখি দি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ডাজ নট নিড সিঙ্ক্রোনাইজেশন বিটুইন ইট ট্রান্সমিটার এবং রিসিভার ফর প্রপার অপারেশন। তো যথাযথ অপারেশন চলার সময় ট্রান্সমিটার এবং রিসিভারের উভয়ের মধ্যে সিঙ্ক্রোনাইজেশনের প্রয়োজন হয় না। অ্যালার্ট নাম্বার অফ সিগনাল চ্যানেল ক্যান বি ট্রান্সমিটেড সাইমালটেনিয়াসলি, অনেকগুলি সিগনাল একসাথে ট্রান্সমিট করা যায়, একত্রে ট্রান্সমিট করা যায়। ডিউ টু স্লো ন্যারো ব্যান্ড ফ্যাডিং অনলি আ সিগনাল চ্যানেল গেট এফেক্টেড, খুব সংকীর্ণ ধীরগতির কারণে কিছু চ্যানেল প্রভাবিত হতে পারে। দি ডিমডুলেশন প্রসেস অফ ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইজ ইজি, তো FDM এর ডিমডুলেশন প্রসেসের ক্ষেত্রে এটি সহজ। ডিসঅ্যাডভান্টেজ অফ FDM ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, অল দ্য ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং চ্যানেল গেট এফেক্টেড ডিউ টু ওয়াইড ব্যান্ড অ্যান্ড প্যাডিং। অর্থাৎ এখানে আমি আগের একটু স্লাইডে যাই, এইখানে যদি চ্যানেলগুলির প্রশস্ততা বেড়ে যায় আর এদিকেও যদি এই চ্যানেলের প্রশস্ততা বেড়ে যায় তাহলে একটি আরেকটির সাথে একত্র হয়ে যাবে, একত্র হয়ে গেলে চ্যানেলগুলি যাতে সিগন্যালটা নষ্ট হয়ে যাবে, এই জিনিসটাই বলা হচ্ছে, এটার একটু অসুবিধা। তারপরে এ লার্জ নাম্বার অফ মডুলেটর আর ফিল্টার আর রিকোয়ার্ড, অনেকগুলি, যেমন এই যে আমরা আগের স্লাইডে দেখিয়েছি চারটি সিগন্যালের জন্য চারটি মডুলেটর দরকার হয়েছে, আবার অপর প্রান্তে চারটি সিগন্যালকে আলাদা করার জন্য ফিল্টার প্রয়োজন হয়েছে। এইরকম যতই সিগন্যাল বাড়তে থাকবে ততই মডুলেটর এবং ফিল্টার দরকার হবে, অনেকগুলি প্রত্যেকের জন্য আলাদা আলাদা। দি কমিউনিকেশন চ্যানেল মাস্ট হ্যাভ এ ভেরি লার্জ ব্যান্ডউইথ, এখানে খুব বেশি ব্যান্ডউইথের প্রয়োজন হয়। দি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং সাফার্স ফ্রম প্রবলেম ক্রসটক, তো এখানে ক্রসটক হওয়ার সম্ভাবনা আছে। ইন্টার মডুলেশন ডিস্টারশন টেক প্লেস, এখানে ইন্টার মডুলেশন বিকৃতি ঘটে। নেক্সট FDM, FDMটা কোথায় ব্যবহার করা হয়? FDM কমনলি ব্যবহার করা হয় টিভি নেটওয়ার্কের ক্ষেত্রে, এখানে প্রথমটা আমি দেখাচ্ছি টিভি নেটওয়ার্কের ক্ষেত্রে, তারপর ব্যবহার করা হয় যে FM এবং AM রেডিও ব্রডকাস্টিং এর ক্ষেত্রে, তারপর ফার্স্ট জেনারেশন যে সেলুলার ফোনগুলি আছে সেখানে ব্যবহার করা হতো। নেক্সট ওয়েব লেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এখানে কিন্তু এটা কিন্তু আধুনিক একটি প্রযুক্তি, এটা লেজার লাইটের ব্যবহার, এখানে অপটিক্যাল, এই এখানে কিন্তু অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় কমিউনিকেশন মিডিয়া হিসেবে। সেজন্য আমাদের এই যে বিভিন্ন ইউজারের নিকট হতে, এখানে আমি চারজন ইউজারের নিকট হতে চারটি মেসেজ সিগন্যাল এখানে সোর্স হিসেবে নিয়েছি। এই চারটি সিগন্যাল যখন আমরা নিয়েছি, এই চারটি সিগন্যালকে যেহেতু অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে ট্রান্সমিট করতে হবে, তো আমরা জানি অপটিক্যাল ফাইবার সবসময় আলোকীয় পদ্ধতিতে ডাটাগুলিকে ট্রান্সমিট করা হয়। তা আমরা যে ভয়েস, এই যে ট্যাক্স এবং অডিও ভিডিও যেগুলি আছে সেগুলোকে লাইট ওয়েভে পরিণত করতে হয়, একটি কনভার্টার প্রয়োজন লাইট ওয়েভে পরিণত করার জন্য। লাইট ওয়েভ পরিণত করে এটাকে এখানে কম্বাইন করা হয়, চারটি সিগন্যাল এখানে এসে এখানে কম্বাইন করা হচ্ছে, একসাথে একত্রে করা হচ্ছে, পরে এখানে প্রতিটি সিগন্যালকে এই একটি চ্যানেলের মধ্যে দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে একটা আবার ফিল্টার আছে, এই ফিল্টারটি অর্থাৎ স্প্লিটার বলা হয়, এই কম্বাইন্ড যে সিগন্যালগুলি চারটি সিগন্যাল আসলো সেগুলিকে আবার আলাদা আলাদা করে চারজন ইউজারের নিকট রিসিভারের নিকট পৌঁছে দেওয়া হয়। এই কাজটি করা হয় অনেকটা, প্রিয় শিক্ষার্থী, ওই যে তোমরা, আমার মনে হয় যে তোমরা ফিজিক্সে তোমার পদার্থবিজ্ঞান তোমরা হয়তো পড়েছ প্রিজম, এটাকে প্রিজমের একটা নীতি হলো একটি আলোক বিন্দুকে অনেকগুলি আলোক রশ্মিতে পরিণত করতে পারে, আবার অনেকগুলি আলোক বিন্দুকে একটি বিন্দুতে নিয়ে আসতে পারে। তো এখানে অনেকগুলি
বিভিন্ন জায়গা থেকে আগত আলো বিন্দু এগুলিকে এই প্রিজমের সাহায্যে এক করা হচ্ছে, একত্রে একত্রে করে একটি চ্যানেলের মধ্য দিয়ে এভাবে পাঠিয়ে দেওয়া হয়। আবার অপর প্রান্তে আরেকটি প্রিজম থাকে, এই প্রিজমের সাহায্যে এই একটি আলোকবিন্দুকে আবার আলাদা আলাদা করা হয়। আলোকবিন্দুগুলি যেহেতু বিভিন্ন কালারের হয়ে থাকে, এগুলি একটির সাথে আরেকটি মিশে যেতে পারে না, এগুলি আবার আলাদা আলাদা আকারে এখানে রিসিভারের নিকট পৌঁছে দেওয়া হয়। এভাবে করে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর পদ্ধতিতে এক সেন্ডারের নিকট হতে রিসিভারের নিকট ডাটা ট্রান্সমিট করা হয়। নেক্সট, তো আমরা এখানে দেখি ওয়েভলেন্থ ডিভিশনের মাল্টিপ্লেক্সিং এর সুবিধাটা কি, অসুবিধাটা কি। এখানে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর প্রথম হচ্ছে এটি রিকনফিগার করা সহজ, সহজেই রিকনফিগার করা যায়। আবার ফুল ডুপ্লেক্স মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে, ট্রান্সমিশনের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। ইট প্রোভাইডস হায়ার ব্যান্ডউইথ, এটি অধিক ব্যান্ডউইথ প্রোভাইড করতে পারে। অপটিক্যাল কম্পোনেন্ট সিমিলার আর মোর রিলায়েবল, এটা অপটিক্যাল এবং এই যে কম্পোনেন্ট অনেকটা একই এবং অনেক রিলায়েবল। হাই সিকিউরিটি, অনেক নিরাপত্তা। দিস কুড বি বেস্ট অ্যাপ্রোচ, ইট ইজি, ইট ইজ সিম্পল টু ইমপ্লিমেন্ট। যেহেতু এটিকে ইহা বাস্তবায়ন সহজ হওয়ার কারণে এটি একটি সেরা পদ্ধতি। এটি যেহেতু ইমপ্লিমেন্ট করা সহজ, তাহলে এটি একটি সেরা পদ্ধতি। ডিসঅ্যাডভান্টেজ অফ ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, তো ওয়েভলেন্থ মাল্টিপ্লেক্সিং এর অসুবিধাগুলি কি কি। সিগন্যাল ক্যান নট বি ভেরি ক্লোজ, সিগন্যালগুলি খুব বেশ কাছাকাছি হয় না। লাইট ওয়েভ কেয়ারিং হোয়াইল ইউজিং WDM আর লিমিটেড টু 2 পয়েন্ট সার্কিট, যখন ইউজারের নিকট সেন্ডারের নিকট হতে রিসিভারের নিকট যখন ডাটা ট্রান্সমিট হয় চ্যানেলের মধ্য দিয়ে, তখন ওই চ্যানেলটি ওই মেসেজ যাওয়া পর্যন্ত 2টি পয়েন্টের মধ্যে কি থাকে, ব্যস্ত থাকে, অন্য কোনো সিগন্যাল ব্যবহার করতে পারে না। কস্ট অফ সিস্টেম ইনক্রিজিং উইথ দ্য অ্যাডিশনাল অফ অপটিক্যাল কম্পোনেন্ট, যদি অতিরিক্ত কোনো অপটিক্যাল কম্পোনেন্ট যোগ করতে চাই তাহলে এখানে ব্যয় বেড়ে যায়, খরচটা বেড়ে যায়। ডিফিকাল্টি ইন ওয়েভলেন্থ টিউনিং, টিউনিং এর ক্ষেত্রে এটি একটি কঠিন। ইনসাফিসিয়েন্ট ইন ব্যান্ডউইথ ইউটিলাইজেশন, তো ব্যান্ডউইথ ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় যদি কমে 2টি সেন্টারের নিকট হতে রিসিভারের নিকট যখন ডাটা ট্রান্সমিট হয় ওয়েভলেন্থ পদ্ধতিতে, তখন এখানে ব্যান্ডউইথটা ব্যবহার হয়, আর যদি ডাটা ট্রান্সমিট না হয় তো বিশাল এই ব্যান্ডউইথটি অপচয় হয়ে অকেজো অবস্থায় পড়ে থাকে, তখন আমাদের ব্যান্ডউইথটি অপচয় হয়। ডিফিকাল্টি ইন ক্যাসকেডিং টপোলজি, ক্যাসকেডিং টপোলজির ক্ষেত্রে এটি একটি কঠিন। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা দেখো, এখানে কিন্তু 3জন ইউজারের 3টি সিগন্যাল আছে। এই 3জন ইউজারের 3টি সিগন্যালকে আমি একত্রে ট্রান্সমিট করতে পারবো না, একজন ইউজারের ডাটাকে সিগন্যালকে একত্রে ট্রান্সমিট করা যাবে না। প্রত্যেক ইউজারের যে মেসেজ সিগন্যাল আছে, প্রতি মেসেজ সিগন্যালকে প্যাকেট প্যাকেট আকারে অথবা বিট 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 করে ভাগ করে নিতে হবে। তো এখানে আমরা প্রথম যে রিসিভার সেন্ডার আছে, এই সেন্টারের একটি সিগন্যালকে 3 ভাগে ভাগ করেছি। আবার দ্বিতীয় সেন্টার আছে, দ্বিতীয় সেন্টারের এই সিগন্যালকে 3 ভাগে ভাগ করেছি। 3 নম্বর যে সেন্টার আছে, এই সিগন্যালকে আবার 3 ভাগে ভাগ করেছি। এইভাবে করে এই প্রথম ইউজারের নিকট থেকে আংশিক নেব, তারপর দ্বিতীয় ইউজারের নিকট থেকে আংশিক, তৃতীয় ইউজারের নিকট থেকে আংশিক নিয়ে এটাকে ট্রান্সমিট করব। তা আমরা দেখি, প্রথম ইউজারের থেকে এটা নিলাম, দ্বিতীয় ইউজারের থেকে, 3 নম্বর ইউজার থেকে আংশিক আংশিক নিলাম, এটাকে ট্রান্সমিট করা হলো। আবার এভাবে করে পরবর্তী
এরপরেই দ্বিতীয় আবার তিন নাম্বার ইউজারের, এইভাবে করে প্রত্যেকের রাউন্ড রবিন আকারে আংশিক আংশিক নিয়ে ট্রান্সমিট করা হচ্ছে। আবার এটাকে এইদিকে ফিল্টারিং এর সাহায্যে ডিমার্কসে আবার প্রত্যেক ইউজারের নিকট আলাদা আলাদা করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা অনেকটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো। এইভাবে করে তিনটি সিগন্যালকে একটি চ্যানেলের মধ্য দিয়ে টাইমকে ভাগ করে সময় ভাগ করে তিনজন ইউজারের নিকট আলাদা আলাদা করে আংশিক আংশিক করে মেসেজগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা হলো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। নেক্সট, তো এখানে যেহেতু টাইমকে ভাগ করা হয়, এখানে দেখি আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ অফ টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর সুবিধা অসুবিধাটা কি, এখানে যেহেতু প্রত্যেক ইউজার থেকে আংশিক আংশিক করে নেওয়া হয়, সেক্ষেত্রে এরা ওদের ক্রমটা ঠিক রাখে, অর্থাৎ প্রত্যেক ইউজারের থেকে আংশিক আংশিক নেওয়া পর্যন্ত এরা ক্রমটা ঠিক রাখে, সিরিয়াল ঠিক রাখে। নো অ্যাড্রেসিং ইনফরমেশন রিকোয়ার্ড, এখানে কোনো অ্যাড্রেসিং এর রিকোয়ার্ড হয় না। ক্যাপাসিটি শুড বি লার্জ, চ্যানেল ক্যাপাসিটি শুড বি লার্জ, অনেক বড় চ্যানেল ক্যাপাসিটি। TDM সার্কিটি ইজ নট ভেরি কমপ্লেক্স, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর সার্কিট খুব বেশি কমপ্লেক্স নয়। কমিউনিকেশন লিঙ্ক অফ লো ক্যাপাসিটি ইজ ইউজড, তো কমিউনিকেশন লিঙ্কের ক্ষেত্রে কম ক্যাপাসিটির দরকার হয়। দি প্রবলেম অফ ক্রসটক ইজ নট সার্ভ, এখানে কোনো ক্রসটক হওয়ার সম্ভাবনা নাই। ফুল অ্যাভেলেবল চ্যানেল ব্যান্ডউইথ ক্যান বি ইউটিলাইজ ফর ইচ চ্যানেল, প্রত্যেক চ্যানেলে পুরাপুরি ব্যান্ডউইথকে ব্যবহার করা যায়। ইন্টার মডুলেশন ডিস্টরশন ইজ অ্যাবসেন্ট, ইন্টার মডুলেশন বিকৃতি একেবারেই নাই। ডিসঅ্যাডভান্টেজ অসুবিধাটা কি, হাই বিট রেট ইজ রিকোয়ার্ড, এখানে অনেক হাই বিট রেট দরকার, ব্যান্ডউইথ দরকার। তারপর সেকেন্ড, ইফ নো ইনপুট সিগন্যাল ইজ প্রেজেন্ট ওয়ান চ্যানেল, যখন এখানে সোজা কথা হচ্ছে, যখন আমরা একটি চ্যানেলের মধ্য দিয়ে সময়কে ভাগ করে করে যেহেতু বেশ কয়েকটা মেসেজ সিগন্যাল ট্রান্সমিট করব, তখন এটি এই স্লটটি চ্যানেল মিডিয়াটি এই সিগন্যালগুলির জন্য তিনটি সিগন্যাল জন্য এটা কি থাকে, ব্যস্ত থাকে, তিনটি সিগন্যাল পাঠানো পর্যন্ত ব্যস্ত থাকে ট্রান্সমিশনে। এখানে তিনটি সিগন্যাল চ্যানেলের মৃত্যু দিয়ে দিয়ে এই তিনটি সিগন্যাল যতক্ষণ পাঠাবো ততক্ষণ পর্যন্ত এই ট্রান্সমিশন চ্যানেলটি ব্যস্ত থাকে। আর যদি আমরা এই ট্রান্সমিশন চ্যানেলটি অনেক বেশি পরিমাণের ব্যান্ডউইথ ধারণ করে, তো এখানে যদি যখন আমরা কোনো সিগন্যাল পাঠাবো না, তাহলে এই বিশাল ব্যান্ডউইথের ট্রান্সমিশন মিডিয়াটি অকেজো অবস্থায় পড়ে থাকে, যা একটি ব্যয়বহুল সাপেক্ষ। ফ্রেমস হ্যাভ ডিফারেন্ট সাইজ, যেহেতু আমরা বিভিন্ন ইউজারের নিকট হতে সিগন্যালগুলিকে ফ্রেম আকারে আকারে ভাগ করি, এখানে সে ফ্রেমগুলি বিভিন্ন সাইজের হয়ে থাকে। এই হলো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর সুবিধা এবং অসুবিধা। নেক্সট, এটার ব্যবহারটা কোথায়, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর অ্যাপ্লিকেশনটা কোথায়, এখানে আমরা দেখি এখানে কিছু অ্যাপ্লিকেশন দেখানো হয়েছে, আরো অনেক অ্যাপ্লিকেশন আছে। ইট ইউজ ইন ISDN ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক টেলিফোন লাইনের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। ইট ইজ ইউজ ইন PSTN পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কে এটি ব্যবহার করা হয়। ইট ইজ ইউজ ফর সাম টেলিফোন সিস্টেম, টেলিফোন সিস্টেমে ব্যবহার করা হয়। ইট ইজ ইউজ ইন ওয়্যার লাইন, যেখানে যে সমস্ত টেলিফোন লাইনগুলি কেবল দ্বারা সংযুক্ত সেখানেও ব্যবহার করা হয় টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা। নেক্সট, তো এখানে আমরা দেখি ডিফারেন্স বিটুইন বেস ব্যান্ড এবং ব্রডব্যান্ড ট্রান্সমিশন, তো বেস ব্যান্ড এবং ব্রডব্যান্ড ট্রান্সমিশনের পার্থক্যটা সিগন্যালের ক্ষেত্রে, বেস ব্যান্ড ট্রান্সমিশন কেবল ডিজিটাল সিগন্যাল ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে, ব্রডব্যান্ড কেবল ট্রান্সমিশন অ্যানালগ সিস্টেম ব্যবহার করে।
আর বেসমেন্ট অ্যাপ্লিকেশন, বেসমেন্টের ব্যবহারটা হচ্ছে বাস টপোলজিতে। বাস টপোলজি নেটওয়ার্কিং করতে গেলে বেসমেন্ট ট্রান্সমিশন কেবল দরকার হয়। ব্রডব্যান্ডটা ব্যবহার করা হয়, বাস টপোলজিতেও ব্যবহার করা হয় এবং ট্রি টপোলজিতেও ব্যবহার করা হয়। এনকোডিং, যখন আমরা মেসেজকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে হয় তাহলে এনকোড করতে হয়। তা আমরা আগের ক্লাসেই আমরা পড়েছিলাম ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার পদ্ধতি কিভাবে এনকোড করতে হয়। তো এনকোড করার জন্য বেসব্যান্ড ক্যাবলিং সিস্টেমে ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার এনকোডিংটা ব্যবহার করা হয়। আর ব্রডব্যান্ড ট্রান্সমিশন ক্যাবল সিস্টেমে ফেজ শিফট কিং এনকোডিংটা ব্যবহার করা হয়। ট্রান্সমিশন অর্থাৎ আদান প্রদানের ক্ষেত্রে বেসব্যান্ডটা উভয়মুখী হয়ে থাকে। বেসব্যান্ড কেবল ট্রান্সমিশন কিন্তু উভয়মুখী, আর ব্রডব্যান্ড ট্রান্সমিশনটা ইউনিট ডিরেকশনাল একমুখী। সিগন্যাল রেট, সিগন্যাল রেটটা প্রয়োজন পড়ে বেসব্যান্ডের ক্ষেত্রে শর্ট ডিস্টেন্সে, শর্ট ডিস্টেন্সে কম দূরত্বে এটি দরকার হয়। আর ব্রডব্যান্ডটা সিগন্যাল ক্যান বি ট্রাভেল ওভার লং ডিস্টেন্স উইথাউট বিং অ্যাটেনুয়েশন, কোনো অ্যাটেনুয়েশন ছাড়াই লং ডিস্টেন্সে এটি ব্যবহার করা যায় ব্রডব্যান্ড কেবল ট্রান্সমিশন। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এইটুকুই রাখতে চাই। তো তোমাদের আজকের লেকচার সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদের ফেসবুক পেজ স্কিল পোর্টাল বাংলাদেশ পেজে গিয়ে তোমরা কমেন্ট করে জানালে আমি উত্তর দিয়ে তোমাদেরকে সাহায্য করব। তো সবার সুস্থতা কামনা করে আমি এখানে রাখতে চাই। আল্লাহ হাফেজ।